আসলে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর মৃৎশিল্প কেন্দ্রে। জেলখানা বাড়ি পার হয়ে আমরা সেই ঐতিহ্যবাহী মৃৎশিল্প কেন্দ্রটিতে এখন প্রবেশ করে এখানে যিনি কর্মরত রয়েছেন দায়িত্বশীল একজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলছি। এখন আপনার নাম? আমার নাম শঙ্করচন্দ্র পাল। আচ্ছা, আপনি এখানে এই কেন্দ্রটির কি পদে বা কি দায়িত্বে রয়েছেন? আমি অত্র প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আচ্ছা আচ্ছা। আমি 1997 সাল থেকে এখানে যুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা। প্রথমে আমি এখানে নির্বাচন হিসাবে তিনবার সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমার মেয়াদ শেষান্তে আমাদের ভাইলো সংশোধন করি জিএম পদ দিয়ে আমাকে রাখছে 2006 সাল থেকে, এখনো আমি আছি। মানে জিএম পদ থেকে আছেন 2006 সাল থেকে? 6 সাল থেকে। অনেক অনেক দিন। আচ্ছা, এখন এই মৃৎশিল্প কেন্দ্রটি আমরা জানি যে 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1962 সালে প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন হয়েছে, সমবায় নিবন্ধন। সমবায় নিবন্ধন। আচ্ছা, এখন এই অঞ্চলে ডক্টর আখতার আহমেদ খান, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, আসলে তিনি একটা বিশাল বিপ্লব গড়ে তুলেছিলেন। তো এই আমরা শুনেছি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার একটি অবদান রয়েছে, এটার ব্যাপারে যদি একটু বলতেন। ডক্টর আখতার আহমেদ খান, ওনার অবদানে, ওনার জ্ঞানের আলোতেই এই প্রতিষ্ঠানে বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি নামে নিবন্ধন হয়। তিনি তখন এই গ্রাম এলাকাতে, উনি আইসা সকল গ্রামে ঘুরতেন বিজয়পুর এলাকাতে, তিনি দেখলেন যে আখতার আহমেদ খান বললেন যে তোমরা এই অন্য কোনো সংগঠন করে লাভ নেই, আমাদের এই প্রতিষ্ঠানটা আগে পূর্বে একটা প্রগতি সংঘ নামে একটা যুব সংগঠন ছিল। আচ্ছা আচ্ছা। যে গ্রামীণ, আমরা যেটা বলি ক্লাব সংগঠন, তিনি বলছেন যে তোমরা এই গ্রামীণ সংগঠন এইভাবে করে তো লাভ হবে না, তোমরা শ্রেণীভিত্তিক তোমরা এই সমিতি গঠন করো। সমিতি গঠন করলেই তাহলে তোমাদের জীবিকা নির্বাহের এবং প্রোডাক্টিভ ব্যবস্থা হবে, ব্যবস্থা হইলে তোমাদের গরিব যারা আছে অর্থ অবশ্যই অবশ্যই আয় রোজগার হবে, ও অর্থ দিয়ে তোমরা চলতে পারবে, না হয় তোমরা কিন্তু কিছু করতে পারবে না। এটা ওনার অবদান। এই ডক্টর আখতার আহমেদ খান, উনি অনেক প্রতিষ্ঠান কুমিল্লা পদ্ধতিতে অনেক সমবায় সমিতি গঠন করেছেন ওনার বুদ্ধিতে। উনি যদি উনি যেই অনুসারে কোর্ট বাড়ি এবং বাট প্রতিষ্ঠা করে গেছেন, তো মানুষ তো আর সারা জীবন তো বেঁচে থাকবে না। অবশ্যই। তো ওনার অবদানে যতটুকু হয়েছে আমরা কুমিল্লার যেই মানুষ, তার অবদান আমরা কোনোদিন বলতে পারবো না। ওনার অবদানে আমাদের কৃষি আমরা অনেক উন্নত লাভ করছে। এক সময় কুমিল্লার মানুষ ভাত খাইতে পারে না, উনি গভীর নলকূপ পদ্ধতি করাইছেন এবং কৃষিরা কাজ করে এখন ধান যে লাভ করতেছে, কৃষি বিপণন অনেক অনেক, এসব ক্ষেত্রে তার ব্যাপক অবদান রয়েছে। এটা এই ক্ষেত্রে তার অনেক অবদান আছে। কিন্তু একটা বিষয় এটা হলো যে অনেক সমবায় প্রতিষ্ঠান, সমবায় প্রতিষ্ঠান আসলে বন্ধ হয়ে গেছে অত্র এলাকায়, এবং বেশ নামী দামি এবং বড় সড় প্রতিষ্ঠানও। তো সেই ক্ষেত্রে আপনাদের যে এই রুদ্রপাল মৃৎশিল্প কেন্দ্র বা এই যে সমবায় সমিতি, এটা ধরেন আপনাদের শুরু থেকে আজ অবধি যে এই যে অগ্রযাত্রাটা অব্যাহত রয়েছে, এটার আসলে মূল মন্ত্রটা কি? কারণ এর মধ্যে বড় বড় প্রতিষ্ঠানও অনেক বন্ধ হয়ে গেছে। এটা তো সমবায় ভিত্তিক, তাই না? তো সেই ক্ষেত্রে সমবায় ভিত্তিক অনেক প্রতিষ্ঠান, লাভজনক প্রতিষ্ঠান, পরে লোকসানে গেছে, তারপর বন্ধ হয়ে গেছে। এখন আপনারা আসলে কিভাবে এটাকে ধরে রেখেছেন, মানে এত প্রতিকূলতার মধ্যে এটা কিভাবে সম্ভব হলো? আসলে সমবায় সমিতি আখতার আহমেদ খান যে করে গেছেন, যে লক্ষ্য উদ্দেশ্য করে গেছেন, মূল কথা হলো একতা, সততা, সঞ্চয়। একতা, সততা, সঞ্চয়, এটা ওনার মূল নীতি। উনি বলছে যে একতা ভাবে যদি তোমরা করো তাহলে অগ্রযাত্রা লাভ করতে পারবা, সততা থাকতে হবে, উন্নয়ন হইব। একতা, সততা, সঞ্চয়, উন্নয়ন হইলে তোমার অটোমেটিক তোমার সঞ্চয় লাভ করবে। তাহলে একতা, সততা, সঞ্চয় এই তিনটা যদি আমরা নিয়ম নীতি মেনে যদি চলতে পারি, মানার পরে যদি করতে পারি, তাহলে আমাদের সমিতির অবশ্যই অবশ্যই অগ্রযাত্রা লাভ করবে। আর সমিতিগুলো
নষ্ট হওয়ার একটাই কারণ, কারণ সারা জীবন তো মনে করে আপনার আমি তো থাকবো না, এখন নতুন নতুন লোকজন ঢোকে, তো নতুন নতুন যে লোকজনগুলো ঢোকে তারা তো মনে করে যে ঢুইকা যে শঙ্করবাবু খুব আফার লেভেলে আছে, খুব লেভেলে আছে, খুব ভালো আছে। তো এইরকম ধরেন প্রত্যেকটা সমিতিতে যারা পুরানো আছে, নতুন যারা আছে, নতুন রাইসা পুরান ধেরকে কিছু অনেক বিবেক বুদ্ধি অলরাউন্ডার দিতে তাদেরকে মাইক দেওয়ার জন্য তারা শতভাগ চেষ্টা করে। এমনিভাবে যখন নাকি মনে রাখে প্রবীণ লোকরা চলে যায়, হ্যাঁ ধৈর্যশীল লোকরা চলে যায়, তখন নতুন লোকদের হাতে আইসা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়, সমিতিগুলো নষ্ট হয়। আচ্ছা আচ্ছা, এখন এইটার হলো মূল কারণ, এটাই মূল কারণ, এইটাই মূল কারণ। কারণ যারা প্রবীণ তাদের যেই আমার এক স্যারে বলছিল অভিজ্ঞতা, হ্যাঁ অভিজ্ঞতার আলোকে স্যারে বললো যে আসলে শঙ্কর বেশি শিক্ষিত লোক দিয়ে কোনো সমিতি চালানো ভালো হবে না। এটা ওনার অভিজ্ঞতা, এটা ওনার অভিজ্ঞতার আলোকে আমি দেখছি মাস্টার্স পাস, হ্যাঁ মাস্টার্স পাস বিএ পাস অনেক লোক আছে, কিন্তু অনার্স করে না লোক আছে, কিন্তু দেখা গেল তাদের দিক নির্দেশনা এবং এই যারা নেই অল্প শিক্ষিত যারা তারা আমলে যেতটুকু উন্নত হয়, কিন্তু এদের আমলে আসে অতটুকু উন্নত হয় না। তারা বিভিন্ন রকম প্রক্রিয়াধীন করে করার পরে দেখা গেল যে সেশান্তে প্রতিষ্ঠান মার খায়, মার খাইয়ে এই এই দুর্বল হয়ে গেল। তো এমনিভাবে দেখা গেল তো স্যারের এই একটাই বলে গেছে যে বেশি শিক্ষিত লোক দিয়ে সমিতি কোনো এই ঢুকা কোনো লাভ হবে না, এদেরকে দিয়ে কোনো উন্নয়ন করা যায় না। এটা স্যারের এটা অভিজ্ঞতার আলোতে বলছে, উনি সভাপতি তো একজন এডিশনাল রেজিস্ট্রার, হ্যাঁ আল্লাহ তালা এই দুনিয়াতে ওনার থেকে নিয়ে গেছে, এখন উনি নাই। তো আমি শ্রদ্ধার সাথে স্যারকে স্মরণ করি, স্যারে আমাদের পিছু অনেক অবদান আছে, এটা হলো আসলে মূল কারণ, মূল কারণ। আচ্ছা আরেকটা বিষয় হলো যে এখন তো ধরেন বিভিন্ন ধাতব জিনিসের মানে বেশি ব্যবহার প্রচলিত, এই ক্ষেত্রে আসলে মৃৎশিল্পের আপনাদের যে উৎপাদন বিপণন বা প্রচার অথবা এগুলোর যে রপ্তানি এগুলোর কেমন মনে হয়? যুগ এই যুগ গতিশীল যান্ত্রিক এবং এখন ইন্টারনেটের জয় জয়কার, এই অবস্থায় মৃৎশিল্পের চাহিদাটা মানে বাড়ছে না কমছে না? আসলে চাহিদা ধরে রাখার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হচ্ছে না? এখন ধরেন যুগ উপযোগ অনুসারে প্রযুক্তি পরিবর্তন হয়েছে, ওই পরিবর্তন চেঞ্জের কারণে আমাদের সেলও বাড়ছে। আচ্ছা আচ্ছা, আগে চেয়ে অনেক সেল বাড়ছে। এক সময় তো মনে করেন চিঠিপত্র যুগ ছিল, ছিল তো এই চিঠিপত্র দিয়ে খবর আত্মানি তো মাল আছে কিনা, এখন তো আমরা সাথে সাথেই মোবাইলে যোগাযোগ হয়, মোবাইলে যোগাযোগের পরে এখন আসলো কি আমরা ইন্টারনেট চলে গেছে, এবং আবার চলে আসে আধুনিকায়ন, এখন ভিডিও কলে দেখাইতেছে আমার এখানে কি প্রোডাক্ট আছে, এই মুহূর্তে বা মেসেঞ্জারে আমার এখানে কি প্রোডাক্ট আছে, এইভাবে প্রোডাক্ট দেখাইয়া এখন আসলে অনেক আগেতে অনেক উন্নত হয়ে গেছে, অনেক অগ্রগতা লাভ করছে। তো এই লাভটা যদি ধরেন আরো 10 বছর আগেও যদি হইতো তাহলে দেশ আরো আরো উন্নত আরো উন্নত। এখন তো মনে করেন আমাদের অনেক মিষ্টির প্রোডাক্টও বাড়ছে এবং যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে এবং বিক্রিও বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের রপ্তানিটাও বেড়েছে। যদিও আমরা সরাসরি রপ্তানি করি না, মাধ্যমইয়া করি কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে, এখন ওই যে মালগুলো দেখা গেলো আছে যেগুলো আছে বাইরে রাখছে, এগুলো বিদেশে যাওয়ার জন্য ও গাড়ি আসবে মাল উঠবে। খানের বিষয়টা তো আসলো, কিন্তু এই যে রুদ্রপাল মৃৎশিল্প কেন্দ্র, রুদ্রপাল উনি কে ছিলেন? রুদ্রপালরা হলো আমাদের একটা সম্প্রদায়, এটা কোনো ব্যক্তি না, ব্যক্তি না, না ব্যক্তি না, সম্প্রদায়, সম্প্রদায় যারা মাটির হাড়িপাতি তৈরি করে, মাটির কাজ করে, শিল্পকর্ম যারা করে তাদেরকে বলা হয় রুদ্রপাল। আমরা তো জানি যে তাদেরকে পাল সম্প্রদায় বলা হয়, পাল সম্প্রদায়ের মধ্যে কয়েকটা ভাগ আছে, শ্রেণী আছে। আচ্ছা, রুদ্রপাল আছে, তেলিপাল আছে, আচ্ছা বারুইপাল আছে, কায়স্থপাল আছে, চারটা ভাগ আছে, চারটা ভাগ আছে পালের মধ্যে, চারটা ভাগ আছে। হ্যাঁ পালের মধ্যে। আমরা গত সপ্তাহে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ধামতিতে গিয়েছিলাম, তো ধামতিতে আমরা একটি বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা হলো এই আমার সঙ্গে এই ক্যামেরাম্যান রবিউল ছিল,
তো ওখানে আমরা দেখলাম যে এটা বিখ্যাত এক পাল বাড়ি ছিল। হ্যাঁ, হরলাল রায় বিখ্যাত ব্যাকরণবিদ, হরলাল রায়ের ভিটায় গিয়েছিলাম আমরা। ওনা তো ব্যাকরণ বই আছে। হ্যাঁ, ওনার ভিটায় গিয়েছিলাম। বিক্রম বলা যায় স্টুডেন্ট ছিল। ওনার আরে প্রফেসর ছিল। হ্যাঁ, ওনার ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে এসেছি আমরা। তো আমরা ওখানে গেলাম ধামদিদে, এক সময় খুব প্রভাবশালী প্রতাপশালী পরিবার ছিল পালবাড়ি। এই পালবাড়ি তো পালবাড়ির খোঁজে আমরা গেলাম, গিয়ে আসলে ক্রমান্বয়ে দেখলাম যে পালবাড়ির সেই ঐতিহ্য, ইতিহাস, অবস্থান, আয়তন কিছুই নেই। শুধু একটি পরিবার রয়েছে একেবারে দিনহীনভাবে। তো এই পরিবারটির কারোর সঙ্গে আমাদের দেখা হলো, তাদের সাক্ষাৎকার নিলাম এবং তাদের চারটি মাটির ঘর দেখা পেলাম আমরা। চারটি মাটির ঘর, আজকের সময় তো আর মাটির ঘর প্রচলিত না, ওভাবে আর হচ্ছে না। তো আমি তাদের যাদের সঙ্গে কথা বললাম, তারা বললো যে পালবাড়ির এই যে পূজা মণ্ডপ বা ওই যে মঠ দেখালো যেখানে তাদের পূর্বপুরুষ পুজো দিতেন, এখন আর পুজো হচ্ছে না ওখানে। তো বললেন যে আমাদের এই ক্ষয়িষ্ণু অবস্থার মধ্যে আমরা শেষ একটি পরিবার টিকে রয়েছি। তো তাদের ঘরগুলো এখনো মাটির, মাটির চারটা ঘর আছে, ছোট ছোট চারটা ঘর মাটির, অনেক বৃক্ষে আচ্ছাদিত একটা ছোট্ট পরিবার। তো এখন এই পাল, তাদের ওই যে প্রতাপশালী প্রভাবশালী পরিবার ছিল পাল বাড়ি, তাদের শেষ বংশধরটি এখনো ধামতি গ্রামে আমরা দেখলাম যে ঠিক আছে। বিশেষ করে আমাদের কুমিল্লা বিজয়পুর অঞ্চলে মাটির ঘর অনেক আছে, আচ্ছা। কখনো আবার আমরা অন্য প্রোগ্রামে দেখতে পারবো। আর আরেকটা বিষয় হলো, এখন তাহলে বলছিলেন যে এই রুদ্রপাল আসলে কোন একক ব্যক্তি না, একক ব্যক্তি না, এটা হলো পাল সম্প্রদায়ের একটি সম্প্রদায়, চার ভাগের এক ভাগ। তো এই রুদ্রপাল মানে সম্প্রদায় এখানে আসলে এই এটার সূচনা করেছিলেন এই মৃৎশিল্প কেন্দ্রটির। তো সেটির অগ্রযাত্রা বা চলমান অবস্থা এখনো রয়েছে। তো সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন, এটা হলো এই এইসব প্রতিষ্ঠানগুলো তো সরকারের পৃষ্ঠপোষকতা মানে আশা করে, এজন্য যেহেতু কালের একটা ছোবল আছে এই শিল্পের ওপর, এই শিল্পটার তো প্রতিকূল সময় পার হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা সরকারের কাছ থেকে কি মানে আশা করেন অথবা কি সহযোগিতা পান, মানে আর্থিকভাবে কোনো সহযোগিতা পান কি? আমরা সরকারের কাছ থেকে 2009-10 সালে সমবায় অধিদপ্তর এবং সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা 2.5 কোটি টাকার একটা প্রজেক্ট পেয়েছিলাম। আচ্ছা, তখন ওই 2.5 কোটি টাকার প্রজেক্টের মাধ্যমে স্থাপনাগুলো, যেমন ওই অফিস ঘর, ওই যে সেলস করে হোস্টেল ভবন, ওই যে কারখানা, সে 2009-10 সালে আমরা পেয়েছি। আমাদের এখানে বিদ্যুৎ পেয়েছি এবং বিদ্যুৎটা কত সালে আসলো? বিদ্যুৎ আমরা আসছি, আমি ধরেন প্রায় এখানে বিদ্যুৎ আছে প্রায় 40 বছর মতো। 40 বছর? আচ্ছা, আমি প্রথম আপনাদের এই গ্যাস পেয়েছিলাম এখানের প্রতিষ্ঠানের 1991 সালে। এখন দুর্ভাগ্যজনক আমাদের এই গ্যাস লাইন থেকে গ্রামে বহুত ডোমেস্টিক সংযোগের বলে আমরা এখন লাইনটি আমাদের গ্যাস নাই। পরিদর্শনের জন্য আসি, আর 2006 সালে বাংলা ভিশন টেলিভিশনের একটি প্রোগ্রামের গাইড হিসেবে আমি প্রথম দ্বিতীয়বার আসি। তো তখন কিন্তু আমি দেখেছিলাম যে গ্যাস ছিল, কোন একটা সময় গ্যাস ছিল, গ্যাস নাই আমাদের 2017 সাল থেকে। আবাসিক সংযোগ বেশি হয়ে গেছে, যার জন্য ওই আপনাদের তো বাণিজ্যিক লাইনে আমাদের শিল্প সংযোগ, শিল্প সংযোগ, ওই যে সংযোগ ফলে আমাদের এখন গ্যাসটা বিপদজনক। গ্রামীণ যে সংযোগগুলো হয়েছে আমরা এই বিষয়ে বিপর্যয় বলতে, লাইন আছে, গ্যাসের চাপ নেই, মোটে না, আমাদের চুলার তিনটা পান্নে তিনটা পান্নে বন্ধ।
তো এটার সঙ্গে আপনার বাখরাবাদ বা তাদের সঙ্গে কথা বলার পরে এটার কোনো মানে সমাধান কিছু পাওয়া যায়নি? এই বিষয়ে বাখরাবাদের কাছে বহুবার বহু ব্যবস্থাপনা পরিচালক আনলাম, আনার পরও তারা সরজমিনে দেখলো, দেখার পরে একটাই বলছে যে এই প্রতিষ্ঠানের লাইনটাকে মোটা করতে হবে, যেহেতু পিছনে খানার সংখ্যা বাড়ছে, এখন লাইনটাকে 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লাইন করলে তৈলে আমরা গ্যাসের প্রেশার পাবো। কিন্তু দুর্ভাগ্যজনক লাইন দিয়ে মোটা করতে হলে প্রায় 1 কোটি 100 কোটি টাকা খরচ হয়, ওই ঢাকা চট্টগ্রাম বেলতলি রাস্তা মোড় থেকে প্রায় 4.5-5 কিলো। তো এই 5 কিলো একটা সমিতি কি আপনার এত ব্যয় বহন করতে পারে? তো সেক্ষেত্রে আপনারা সরকারকে কি অবহিত করেছেন? আমরা সরকারের কাছে আমরা চেয়েছিলাম, বাখরাবাদকে বললাম যে আপনারা আপনাদের লাইনটা আপনারা ডেভেলপ করেন, না হলে আমাদের বিপদ। তারা একটাই বলতেছেন যে তাদের আগের যে আইন ছিল এখন আইনগুলা তাদের রদ বদল হয়ে গেছে, ওই রদ বদলের কারণে এখন তারা কোনো নিজস্ব এখতিয়ারে কোনো কিছু করতে পারে না। এটা মিনিস্ট্রির পারমিশন ছাড়া, মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া, পিটি বাংলা পারমিশন ছাড়া এবং বাজার ছাড়া আমরা কিছু করতে পারবো না। আপনাদের এই দেশের ধরেন শিল্প নিদর্শনের ক্ষেত্রে বা ধরেন আরো যে আরো এই কাজগুলির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের বিভিন্ন রকমের সংযোগ আছে সমবায় মন্ত্রণালয় সহ, তো সেই ক্ষেত্রে এটা একটা দেশীয় শিল্প, এটা একটা প্রাচীন শিল্প, এটা আমাদের ঐতিহ্য, এখন এটার ঐতিহ্য ধারণ সংরক্ষণ লালন বিকাশের ক্ষেত্রে তো এখন এগুলো তো এইসব প্রতিষ্ঠানগুলোর তো সরাসরি সম্পৃক্ততা অথবা সহযোগিতা প্রয়োজন, অনেক প্রয়োজন। তো এখন গ্যাসটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো এইসব প্রতিষ্ঠান বেশ হুমকির মুখে পড়ে গেছে। আমরা অনেক হুমকির মুখে আছি, তো এখন 50 জন লোক কাজ করে জীবিকা নির্বাহ করতেছে, সাথে অনেক জনগোষ্ঠী আছে বিভিন্ন ক্যাটাগরিতে, কিন্তু আমরা একটাই সরকারের কাছে আবেদন, এই যে বিজয়পুরের যে রুদ্রপাল সমবায় সমিতি মিছিল প্রতিষ্ঠানে যদি গ্যাসটা যদি সংযোগ যদি আবার ডেভেলপ করে দেয় তাহলে প্রতিষ্ঠানটা অনেক অনেক আরো প্রায় 150 লোকে কর্মসংস্থান করা সম্ভব, কিন্তু আমরা আমরা তো এটা পারতেছি না। তো এই বিষয়ে লেখালেখির পরে যখন জ্বালানি মন্ত্রণালয় আমাদের ফাইল আছে সমবায় অধিদপ্তরের মাধ্যমে, এখন বাকিটা জ্বালানি মন্ত্রণালয় করোনার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, পেট্রো বাংলা জ্বালানি মন্ত্রণালয় ইত্যাদি, এখন বাকিটা কি হয় এখনো নিজেও জানি না। আমরা হয়তো এই সমস্ত বিষয় নিয়ে আবার পরে বাখরাবাদ বা যদি প্রয়োজন হয় পেট্রো বাংলা বা জ্বালানি মন্ত্রণালয় ক্রমান্বয়ে হয়তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা একদিনে তো আসলে কাজ শেষ না, কোনো ডকুমেন্টারি শেষ না, আমরা হয়তো ধারায় তো আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টা অবতারণা করব যে এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এত পুরনো একটি প্রতিষ্ঠান এবং আমাদের শিল্প নিদর্শন ও সংরক্ষণের একটি প্রতিষ্ঠান এভাবে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, আপনাদের একটু সহমর্মিতা সহযোগিতা থাকলে পরে এই প্রতিষ্ঠানগুলো টিকে বেঁচে যেতে পারে। তো আমরা যখন যেখানে যাব এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে অবতারণা করব। এটা যদি আপনারা যদি এরকম করেন তাহলে আমাদের জন্য অনেক সহায়ক হবে, না হয়তো আমরা তো অনেক লেখালেখি অনেক মিডিয়াতে আসে আমরা বলি কিন্তু এখনো কাজ করতে পারতেছি না। না এখন বলাটা সেভাবে আসলে আশীর্বাদ জোরালো বলতে আপনাদের সার্বিক সহায়তা। জি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ।